এখানে প্রত্যেক বছরই আমরা শ্মশান দীপাবলিতে আজকে ভূত চতুর্দশী এই দিন আমরা বিশেষ করে বরিশাল অঞ্চল আর পটুয়াখালীতে এই দুই শ্মশানে মহা মানে শ্মশান দীপাবলি উদযাপন করা হয় অনেক সাড়ম্বরপূর্ণভাবে আমরা এই দিন আমাদের মৃত যারা আছেন বড়রা ছোটরা তাদের আত্মার উদ্দেশ্যে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তাদের আত্মার শান্তি কামনা করি এই উদ্দেশ্যেই আসা আমাদের এখানে আসছি তাদের বছরে একটা দিন ভূত চতুর্দশী এই তো ওই দিন তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারা যাতে শান্তি পায় বৈকুণ্ঠে গমন করে এই জন্য ধূপকাঠি মোমবাতি এই আজকের ভূত চতুর্দশী তিথি এই তিথিতে একে দীপাবলি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি আমার জানা মতে ত্রেতা যুগে রামচন্দ্র যখন 12 বছর বনবাসে থাকার পর তার 12 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল তখন রাজধানীতে যেদিন এসেছিলেন সেই দিনটি ছিল এই দীপাবলির দিন তো তার প্রজাগণ এবং জনসাধারণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ তাকে সাদর অভ্যর্থনা জানাবার জন্য এবং তাকে যাতে পথ হারিয়ে যেতে না হয় অন্ধকার পথে হাঁটতে না হয় সেজন্য দীপাবলি জেলে এবং সুগন্ধি ছড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছিল এটা আমি এক ধর্মযাজকের কাছে শুনেছি এই ইতিহাসটা তাই আমি বললাম এবং আজকের দিনটা বিশেষ করে এই দিনটা পিতামাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের বিদেহী আত্মা যারা বিদেহী হয়েছে যাদের বিদেহী আত্মা বিদেহী হয়েছে তাদের বিদেহী আত্মার পরিত্রাণার্থে বাবা ভোলানাথ তথা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় যাতে তাদের আত্মার সদ্গতি হয় আজকের ভূত চতুর্দশী দীপাবলি উৎসব আমরা এই শ্মশানে আমরা উপস্থিত হয়েছি আমার বাবা এবং মা তারা স্বর্গবাসী হয়েছে তাদের আত্মার শান্তি এবং সদ্গতি কামনায় আমরা আজকের এই ভূত চতুর্দশী উপলক্ষে এই মহাশ্মশানে তাদের সেই আত্মার শান্তির জন্য আমরা মোমবাতি ধূপবাতি উজ্জ্বলন করেছি যাতে তারা স্বর্গবাসী হয় এবং মায়ের আশীর্বাদ এবং কৃপা লাভ করে আমি প্রতি বছরই আমার বাবা মায়ের সমাধিতে তাদের আত্মার শান্তি কামনায় মোমবাতি আগরবাতি দেওয়ার উদ্দেশ্যে আসি এবং তাদের আত্মার শান্তি কামনার জন্যই আমি শ্মশানে প্রতি বছর আসি আজকে হিন্দু ধর্মাবলম্বীদের একটা প্রধান ধর্মীয় উৎসব শ্মশান দীপাবলি শ্মশান দীপাবলিতে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি আমরা আমাদের বাবা মায়ের যে মন্দির আছে এই মন্দিরে শ্রদ্ধা নিবেদনের জন্য আসি ওনারা যাতে স্বর্গলোকে ভালো থাকে সুখে থাকে ঈশ্বরের নৈকট্য লাভ করে এই জন্য আমরা শ্মশান দীপাবলিতে ধূপ আগরবাতি মোম ভোগ নিবেদন করি ঈশ্বরের উদ্দেশ্যে আমি শ্মশান দীপাবলিতে আসছি মা বাবা ভাই তাদের জন্য আত্মার শান্তির জন্য ধূপ মোমবাতি জ্বালাইতে আসছি আজকের ভূত চতুর্দশী পিতৃদেবের উদ্দেশ্যে এবং 14 ভূত যেটি আমাদের 14 পুরুষের উদ্দেশ্যে আজকের প্রদীপ প্রজ্বলন করা হয় এবং এই পিতৃদেবের গণের উদ্দেশ্যে যারা আমাদের 14 পুরুষগণ রয়েছেন মাতৃদেবের এবং পিতৃদেবের যেসব পুরুষগণ রয়েছেন তার সঙ্গে তাদেরকে এই স্মরণ করা হয় আজকের এই দিনে এখানে সকলেই এসেছে সেই তাদের যারা গত হয়েছে তাদের আত্মার শান্তি কল্পনাতে এবং তাদের পিতৃপুরুষগণদের উদ্দেশ্যে আজকের প্রদীপ প্রজ্বলন করে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আজকে সকলেই উপস্থিত হয়েছে